লাখো মুসলমানকে কাঁদিয়ে ভূমিকম্পে ধসে পড়ল তুরস্কের 123 বছরের ইয়ানি মসজিদ। এমন সংবাদে মুসলিমরা আশ্রয় খুঁজছেন আল্লাহ তাআলার কাছে। বিশ্বের নানান স্থানে ভূমিকম্পের ভয়াবহতা থামাতে চলছে জিকির। তুরস্কের স্থানীয় সময় সোমবার ভোর 4:17 প্রথমবার ভূমিকম্পের আঘাত হানার পর এখন পর্যন্ত একাধিকবার ভূমিকম্পের কবলে পড়েছে ইউরেশিয়ার দেশটি। প্রাণ হারিয়েছেন 5,000-এরও বেশি মানুষ। বিধ্বংসী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। তুরস্কের গাজিয়ান্তেপ শহরের একটি রোমান যুগের দুর্গ ভূমিকম্পে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সিরিয়ার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনাগুলো ক্ষতির মুখে পড়েছে। তুরস্কে প্রায় 600 বছরেরও বেশি সময় শাসন করেছেন উসমানীয় সুলতানেরা। সে সময় গড়ে উঠেছে বিভিন্ন ঐতিহাসিক স্তম্ভ এবং দৃষ্টিনন্দন মসজিদ। বছর জুড়ে এসব দেখতে তুরস্কে ভিড় জমান পর্যটকেরা। এবারের বিধ্বংসী ভূমিকম্পে একেবারে ধসে পড়েছে তুরস্কের মালতায়া প্রদেশে অবস্থিত ঐতিহাসিক ইয়ানি মসজিদ। জানা গেছে এর আগে মসজিদটি 2020 সালের 24শে জানুয়ারি ইলাজিগের সিভরিস জেলায় সংঘটিত 6.8 মাত্রার ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডেইলি সাবাহ এর এক প্রতিবেদনে বলা হয় সোমবারের প্রথম ভূমিকম্পে শহরের ঐতিহাসিক ইয়ানি মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়, যা দ্বিতীয় ভূমিকম্পে সম্পূর্ণরূপে ধসে গেছে। মসজিদটি বাসিন্দাদের মধ্যে তেজে মসজিদ নামে পরিচিত ছিল। এটি 1894 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া হাকি ইউসুফ মসজিদের জায়গায় নির্মিত হয়। এর আগে 1964 সালের 14 মার্চ ভূমিকম্পে মসজিদটি আবারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর গম্বুজ ও দেয়ালে ফাটল দেখা দেয়, কোনার পাথরগুলো খসে পড়ে। পরে তুরস্কের জেনারেল ডিরেক্টর অব ফাউন্ডেশন এটি পুনরুদ্ধারের দায়িত্ব নেয়। তাদের মাধ্যমেই মসজিদটি আবার মেরামত করা হয় এবং বড় মিনার স্থাপন করা হয়। পুনরায় সংস্কারের পর 2022 সালে এটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়। মর্মান্তিক এই ভূমিকম্পের পরে পৃথিবীব্যাপী সমস্ত মুসলমান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, সেই সাথে অনেকে মনেও করিয়ে দিচ্ছেন ভূমিকম্প মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা। এমন দুর্ঘটনার সময় মানুষের উচিত মহান আল্লাহ তাআলার কাছে অতি দ্রুত তাওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে? সূরা আরাফ আয়াত 97। আল্লাহ তাআলা বলেন, যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। সূরা শুরা 38। হাদিসে এসেছে কুরুচি, অবৈধ দ্রব্য গ্রহণ এবং বাদ্যযন্ত্রের ব্যাপকতাই এর মূল কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে আল্লাহ তাআলার রাসূল? তিনি বলেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং সুরাপানের সয়লাভ হবে। তিরমিজি। ভূমিকম্পের বিভীষিকা নিয়ে কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে, নিশ্চয়ই কিয়ামত দিবসের ভূকম্পন হবে এক মারাত্মক ব্যাপার, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে। স্তন্যপায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর হয়ে যাবে। দৃশ্যত মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহ তাআলার শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। সূরা হজ আয়াত 1। আল্লামা ইবনু কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহান আল্লাহ তাআলা কখনও কখনও পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, যার ফলে তখন বড় ধরনের ভূমিকম্প হয়। এটা মানুষকে ভীত করে, ফলে তারা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে, পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়। দুনিয়ার বর্তমান ভূমিকম্প নিয়ে বৈজ্ঞানিক বা অন্যান্য গবেষণায় বা তর্কে লিপ্ত না হয়ে কোরআনের বাণীর প্রতি লক্ষ্য করে প্রত্যেককে তওবা করে তার কাছে ক্ষমা চাওয়া দরকার। যেহেতু ভূমিকম্প কিয়ামতের সামান্যতম নিদর্শন মাত্র, তাই কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা মানুষকে স্বীয় অপরাধ বোঝার তৌফিক দান করুন, তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসার তৌফিক দান করুন।